পদক্ষেপ নেওয়া হয়েছে যদি একটু বল। হ্যাঁ, আমরা গতকালকে বিকালবেলা প্রায় 2টার দিকে একটা খবর আসে যে একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আমাদের আগরতলা রেল স্টেশন হয়ে দূরপাল্লা ট্রেনে যাবে। তো সেই সুবাদে আমরা আরপিএফ এবং আমাদের যে বিএসএফেরও গোয়েন্দা শাখা আছে এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, আমরা ব্যাপারটা নিজেরা শেয়ার করলাম এবং শেয়ার করার পরে আমরা সবাই যেখানে এন্ট্রি পয়েন্ট আছে আমাদের আগরতলা রেল স্টেশনে, ওইখানে আমরা সবাই প্রত্যেকটা উইং মানে জিআরপি, আরপিএফ, বিএসএফ পাশাপাশি আমাদের যে সিস্টার এজেন্সিগুলো আছে সবাই আমরা অ্যাম্বুশে বসি। তো তারপর আমরা দেখলাম যে অনেক লোক আসছে, তো যার মধ্যে আমরা প্রথম 10 জনকে আমরা আইডেন্টিফাই করেছি, মতলব দেখতেই বোঝা যাচ্ছে বাংলাদেশি ন্যাশনালের মতো, তো আইডেন্টিফাই করেছি। এর পরবর্তী সময় আরও 7 জন বিএসএফের, তারা ওই দিক থেকে নিয়ে আসলো আমাদের মেইন গেটের পাশ থেকে। তো এইভাবে আমরা টোটাল 23 মানে 23 জন বাংলাদেশি লোককে আমরা আটক করেছি এবং গতকালকে এ নিয়ে আমরা একটা আগরতলা জিআরপি থানাতে মামলা গ্রহণ করি, কারণ তারা সবাই অবৈধভাবে আমাদের ভারতে ভূখণ্ডে প্রবেশ করে এবং তারা সবাই একে একে বলছে যে তারা চেন্নাই যাবে কাজের সন্ধানে, এরকম বলছে। তো যাই হোক, আমরা এই সুবাদে একটা মামলা নিয়েছি এবং এটা তদন্ত শুরু হয়েছে। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হচ্ছে এবং পুলিশ রিমান্ডও চাওয়া হচ্ছে। তো যে আইনের কথা বলছেন, হ্যাঁ, আমাদের যে নতুন বিএনএস আছে ওই ধারা মতো ওই কেসে অ্যাড করা হয়েছে, পাশাপাশি ফরেনার অ্যাক্ট আছে এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টও এটার মধ্যে আছে।